ক্ষমতা করলে সিলামাবেন বুদ্ধিজীবীরা আজন্দ আয়ে মুখ্যমন্ত্রী জবাব দিকে দিকে তোর নীতি কার সাথে মুখ্যমন্ত্রী জবাব দা কেরালা স্টোরি নিয়ে বিক্ষোভ ধুন্ধুমার এবার চুচুড়ার মাল্টিপ্লেক্সে। ফের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে হবে দা কেরালা স্টোরি, এই দাবিতে চুচুড়ার এক মাল্টিপ্লেক্সে বিক্ষোভ দেখালেন একদল বিজেপি সমর্থক। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে পুলিশ, তারা বিক্ষোভকারীদের ওই মাল্টিপ্লেক্স থেকে বের করে দেন। বৃহস্পতিবার 11 মে ঘটনাটি ঘটেছে। বিক্ষোভের ঘটনা ঘটে চুচুড়ার কেপিএস মলে, সেখানে রয়েছে 3টি স্ক্রিন, সেখানেও চলছিল দা কেরালা স্টোরি। কিন্তু মুখ্যমন্ত্রী এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার পর ওই মলেও ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার হঠাৎই বেশ কয়েকজন বিজেপির সমর্থক হলের মধ্যে ঢুকে পড়েন, তাদের হাতে ছিল দলীয় পতাকা। মলের ভিতর ঢুকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। খবর পেয়ে চুচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী ঘটনাস্থলে হাজির হন, সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। তারাই তৎপর হয়ে মল থেকে বিক্ষোভকারীদের বের করে দেন। এর আগে মঙ্গলবারও হাওড়া ও বেলঘড়িয়ায় সিনেমা হলের সামনে বিক্ষোভ চরমে ওঠে। হাওড়ার মাঝরাতে দর্শকদের কলার ধরে বের করে দেয় পুলিশ, সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বেলঘড়িয়াতেও সিনেমা হলের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এবার বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, পশ্চিমবঙ্গে আমরা সকলে জানি মমতা বন্দ্যোপাধ্যায় কেরালা স্টোরি ব্যান করেছে। অ্যাকচুয়ালি যে কেরালা স্টোরিটা, যে কেরালাকে নিয়ে, সেই কেরালাতে কিন্তু কেরালা স্টোরি চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই কেরালা স্টোরি চলতে দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কী কারণে এই কেরালা স্টোরি বন্ধ করছে? তিনি এইভাবে শোষণ নীতিকে তোল্লাই দিয়ে ধর্মীয় যে সম্প্রীতি নষ্ট করতে পারে না পশ্চিমবঙ্গের বুকে। তাই আমরা কেরালা স্টোরি যাতে চলে, সেই জন্য আমরা এসছি কেরালা স্টোরি চালুর জন্য এখানে কেপিএস মলে, যাতে কেরালা স্টোরি চালু করা হয়। দা কেরালা স্টোরি মুখ্যমন্ত্রী নিষিদ্ধ করেছেন, তারপরে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একটা অশান্তির ছবি। সেই ছবিটাই দেখা গেল চুচুড়ার মাল্টিপ্লেক্সে, সেখানেও বিক্ষোভ ধুন্ধুমার পরিস্থিতি এবং শেষ পর্যন্ত পুলিশকে আসতেই হলো এবং পরিস্থিতি সামাল দিলেন তারা। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।